এবার আসেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এরকম কিছু জায়গায় আপনারা দেখছেন না লেখা দোকানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কি? আচ্ছা, একটা মাল আপনি বেচে দিয়েছেন, মালটা বেচে দেওয়ার পরে মালটা ত্রুটিযুক্ত থাকতেই পারে, হয়তো বা ভদ্রলোকের চোখে পড়ে নাই। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কিনে নিয়ে যাওয়ার পরে বাড়িতে দেখলেন খোলার পরে যে জিনিসটা ছেঁড়া অথবা কলার এখানটা ত্রুটি, আপনি তো টাকা দিয়ে কিনে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে, সাহাবীদের আমল অনুসারে উচিত হচ্ছে ওই যে বিক্রিত মাল এটাকে ফেরত নেওয়া। যদি কেউ ফেরত নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান হিসেবে তাকে জান্নাতের ফয়সালা করবেন। বিক্রিত মাল ফেরত নেওয়া। আরেক শ্রেণীর ক্রেতা আছে যারা কি করে, নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দুই দিন পড়ছে, তারপর আর ভাল লাগতেছে না, এবার নিয়ে আসার পরে ভাই এটা চলতেছে না একটু অন্যটা দেন, এটা কিন্তু না। যদি ত্রুটিযুক্ত হয় তাহলে আপনি ফেরত দিবেন আর দোকানদার এটাকে গ্রহণ করবেন। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে কিছু দোকানে লিখে রাখে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। কেন ভাই ফেরত নেওয়া হবে না? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার দোকানের সমস্ত মাল ত্রুটিমুক্ত? কেউ কি গ্যারান্টি দিতে পারবে? আপনি নিয়েছেন ত্রুটিমুক্ত, কিন্তু ইন্দুরও এটা কাটে ফেলতে পারে কি পারে না? তেলাপোকা এটাকে নোংরা করে দিতে পারে, ইঁদুরও কেটে দিতে পারে, অথবা অন্য কোনো ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? মালটা বিক্রি করে দিয়েছেন, মালটা বিক্রি করার পরে এটা ফিরিয়ে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত, দেখেন সুনানে আবু দাউদ এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন যারা বিক্রিত মাল ফেরত নেবেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন আপনারা? শুনছেন না? উনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, যেন তেন ব্যবসায়ী না। বাংলাদেশে বেশ কিছু কাপড়ের ব্র্যান্ড আছে না এরকম, যে ব্র্যান্ডগুলোতে ঈদের আগেও তো দেখেছেন আপনারা যে অন্যান্য দোকানে ক্রেতা পায় না, আর এদের এখানে সিরিয়াল ধরে টোকেন নিয়ে দাঁড়ায় আছে, কখন ঢোকার সুযোগ পাবো তারপরে কিনবো। এরকম কিছু ব্র্যান্ড কোম্পানি আছে বাংলাদেশে কাপড়ের, যাদের পোশাক সবাই চাই। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লার পোশাক ইরাক, বাগদাদ সহ আশপাশের যে কান্ট্রিগুলো, দেশগুলো আছে, ওনার কাপড়টা প্রচলিত ছিল এবং সুনাম সুখ্যাতি ছিল, আলহামদুলিল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ একজনের সাথে শিয়ারে ব্যবসা করতেন, শিয়ারে যখন ব্যবসা করতেন তো তাকে কিছু কাপড় দিয়েছেন যে কাপড়গুলো বেচা কিনা করো। ওই ব্যক্তি কাপড় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন ক্রেতা আসলো, ওই ক্রেতার কাছে কাপড়গুলো বিক্রি করে দিলেন। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি জানতেন এই কাপড়গুলো ছিল একটু ছেঁড়া ত্রুটিযুক্ত। আবু হানিফা রহিমাহুল্লাহ ওই বিক্রেতা ব্যক্তিকে বলেছিলেন যে এই কাপড়গুলোর মধ্যে ত্রুটি আছে, যখন কারো কাছে তুমি বিক্রি করবে তখন এই ত্রুটির ঘোষণা দিয়ে বিক্রি করবে। বলুন আল্লাহ আকবার। ঘটনাক্রমে ওই ব্যক্তি ওই কাপড়ের ত্রুটির কথা বলে গিয়েছিলেন বিক্রেতা, যখন ক্রেতার কাছে ওই কাপড়গুলো বিক্রি করে দিলেন। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ওই ব্যক্তির কাছে আসলেন, আসার পর বললেন কাপড়গুলোর খবর কি? কয় আমি বেচে দিয়েছি। কার কাছে বেচেছো? অমুক এলাকার অমুক ব্যক্তির কাছে। ইমাম আবু হানিফা বললেন ওই ব্যক্তির কাছে যখন কাপড়গুলো বিক্রি করলে তুমি কি ঘোষণা করেছিলে এই কাপড়গুলো ত্রুটিযুক্ত? কয় না, সেটা তো আমি ঘোষণা করি নাই। আবু হানিফা রহিমাহুল্লাহ তখন বললেন খবরদার খবরদার, ওই মূল্য তুমি গ্রহণ যেটা করেছো এটা ব্যবহার করবা না, যতক্ষণ পর্যন্ত ওরে খুঁজে না বের করা হবে ততক্ষণ পর্যন্ত এই একটি টাকাও আমরা গ্রহণ করব না। বলুন আল্লাহ আকবার। একদিন না দুই দিন না, প্রায় এক মাস যাবৎ ওই মহল্লার ব্যক্তিকে খুঁজছেন, ওনার বাড়ি যেহেতু চিনেন না, কোথায় তারে পাই কোথায় তারে পাই, তিনি পেরেশান হয়ে গেছেন। হঠাৎ একদিন রাস্তার মধ্যে ওই ব্যক্তিকে পেলেন, পাওয়ার পরে বললেন তোমার খবর কি, কেমন আছো? আমার কাছ থেকে যে কাপড় কিনেছিলে, অমুক ব্যক্তির কাছ থেকে যে কাপড় কিনেছিলে, ওই কাপড়টার মধ্যে ত্রুটি ছিল, চাইলে তুমি কাপড়টা ব্যাক দিতে পারো অথবা মূল্যটা ফেরত নিতে পারো, আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারে নাই। ওই ব্যক্তিকে যখন ধরলেন ওই ব্যক্তি জবাব দিলেন আমি তো কাপড়ের মধ্যে তেমন কোনো ত্রুটি পাই নাই, আসলে ত্রুটি ছিল তুমি খেয়াল করো নাই। সঙ্গে সঙ্গে ওনার মূল্য ওনারে ফেরত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? শুধু একটি কারণে, তাকে বলা হয় নাই যে কাপড়টা ত্রুটিযুক্ত ছিল। কি ছিল? ত্রুটিযুক্ত ছিল।
এ কারণে ওই টাকাটা তিনি খান নাই। আর আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের চিন্তা হচ্ছে যদি অসল একটা মাল কাউরে খাওয়ায়া দিতে পারেন, ব্যবসায়িক যারা ওই যে দোকানে কর্মচারী রাখে না, কি রে মজিবর কি অবস্থা, মালটা কি করছস, স্যার খাওয়ায়া দিছি, এই না বেডা, এই না কি বেডা, বেডার মতো কাজ করছস, একটা মোংলাই নিয়ে আয়, মানে খাওয়াই পরে খুশি হয়ে সেরা ফাটা কিনে বেচে দিতে পারলে এটা মালিকরা আরো খুশি হয়। আর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেরা ফাটা বিক্রি করার কারণে তিনি পেরেশান হয়ে গেছেন, বলুন আল্লাহু আকবার, কিভাবে আমি এই টাকা খাবো, কোথায় আছি আমরা, আর কোথায় ছিলেন তারা? একটা বার নিজেকে জিজ্ঞেস করি প্রিয় ভাইরা, আবার বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এই কথাটার মধ্যে একটা বদমাইশি ভণ্ডামি আছে, ভণ্ডামি আছে। আপনি বিক্রিত মাল ফেরত নিবেন যদি ত্রুটিযুক্ত থাকে, আবার যাদের কাছ থেকে আপনি মালামালটা কিনেছেন তাদেরকেও বলবেন যে ভাই ত্রুটিযুক্ত মাল। অনেক সময় কি হয় জানেন, বড় বড় শোরুমগুলো ঠিকই ওদের কাছে ফেরত দেয়, কিন্তু ক্লায়েন্ট বা কাস্টমার যারা নিচ্ছে এদের কাছ থেকে আর ফেরত নিতে চায় না। বড় কোম্পানিগুলোর কাছে তারা ঠিকই ফেরত দেয়, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কিছুই ফেরত দিতে ফেরত নিতে চায় না। সুতরাং বিক্রিত মাল, আম নিয়েছেন, তরমুজ নিয়েছেন, আনারস নিয়েছেন, কাঁঠাল নিয়েছেন, কাপড় নিয়েছেন, যে কোনো পণ্য হতে পারে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে যদি দেখেন যে ছেঁড়া ফাটা অথবা পচা, আপনি অবশ্যই যদি সৎ আমানতদার ব্যবসায়ী হয়ে থাকেন তাদের কাছ থেকে পণ্যটা আপনি ফিরে আনবেন, খুশি হবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين الله رب العالمين বলছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে সৎ এবং আমানতদারিতার সাথে, তার হাসর হবে নবীদের সঙ্গে, সালেহীন ব্যক্তিদের সঙ্গে, শহীদদের সঙ্গে। আর কোনো ব্যক্তির হাসর যদি নবী সালেহীন ব্যক্তি সৎ মানুষ এবং শহীদদের সঙ্গে হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করবেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, খবরদার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমন কোন নীতি অবলম্বন করবেন না যেই নীতিটা কোরআন এবং সুন্নাহ পছন্দ করে না। আসসালামু